করার কিসের বিজনেস করে সেটাও বুঝে গেলে। আর তোমরা অনেকে জানতে চেয়েছিলে যে আমার বর কি করে। আমার যেটা মনে হয়, আমাদের নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলিতে এরকম হয় যে খাট আছে, আলমারি আছে, ঘর নেই। আবার ঘর আছে কিন্তু খাট আলমারি নেই, প্রয়োজনীয় আসবাবপত্র নেই, তো প্রচুর কষ্ট করে, ধার বাকি করে, অনেক কিছু করে আসবাবপত্র করতে হয়। আবার আসবাবপত্র আছে, একটা ভাড়া ঘরে থাকে, প্রচুর কষ্ট করে একটা জমি কিনে ঘর করতে হয়। তো এরকম করেই টানাটুনি করে এদিককারটা ওদিকে, ওদিককারটা এদিকে, এরকমভাবেই আমাদের সংসার চালাতে হয়। সে যাই হোক, চলো আরও একটা নতুন ভিডিও শুরু করি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর চলো, আমি কিন্তু আজকে ঘুম থেকে উঠেই ক্যামেরা ধরে ফেলেছি, তো সারাদিন কি হচ্ছে না হচ্ছে পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। নতুন খাতে কে ঘুমিয়েছে? এতে কে ঘুমিয়েছে নতুন খাতে? ও তুমি বেবি, তুমি বেবি হয়েছো? ওই যে ডাক্তারখানা গিয়ে বাচ্চাগুলোকে দেখে, যে বাচ্চাগুলোর মতন করার চেষ্টা করে। বেবি, তুমি বেবি, দিদি কবে হা করছে আমার বাচ্চাদের মতন। ওতো ওতো খেতে হবে সকালবেলা, খাতে ঘুম ঘুম করবে, আবার ঘুমাবে। না না, চলো খেতে হবে তো। মামার খাট গেল ভেঙে, নতুন খাট। দম ভালোই লাগছে, প্লেন করেছে তো, কোনো ডিজাইন করে নেই। চুপ চুপ, ডিজাইনটা সুন্দর হয়েছে, কোনো ইবিজিবি ডিজাইন দেয়নি, পরিষ্কার করতে সুবিধা হবে। তো আজকে ঘুম থেকে উঠে আমি কিন্তু ক্যামেরা ধরে ফেলেছি, কারণ মা আমাকে ডেকে তুলেছে, ও গেটটা খুলে দিয়ে খাট এসছে। কারণ ভাই আরও এক মাস আগে খাটটা বানাতে দিয়েছিল, আর গতকাল গিয়ে আর কি টাকা পয়সা মিটিয়ে এসছে, আর সকালবেলায় দিতে এসছে, 8টার মধ্যে চলে এসছে ভ্যানওয়ালা খাটটা নিয়ে। তো আরও একটা আলনাও বানাতে দেওয়া আছে, সেটাও নিয়ে আসেনি, মানে ভ্যানওয়ালায় নিয়ে আসেনি, খাটে দাগ হয়ে যাবে সেই জন্য। সে যাই হোক, আর ভাই কিন্তু খাটটা ঢুকিয়ে দিয়ে এই যে কাজে লেগে পড়েছে, আর আজকে ও প্রচুর কাজ করবে। আর এখন পাস্তা বানিয়ে আমাদের সবাইকে আগে খাওয়াবে। পাস্তা পাস্তা পাস্তা, পুরো খানদান পাস্তা খাতায়। এমন কোন সবজি নেই মনে হয় দেয়নি, তিন কালারেরই বেল পেপার দিয়েছে, রেড, ইয়েলো, গ্রিন, তার সঙ্গে গাজর, আলু, টমেটো, লঙ্কা, পেঁয়াজ টেয়াজ তো আছেই, সবকিছু দিয়ে আমি ফাটাফাটি করে পাস্তাটাও কিন্তু বানাচ্ছে। তো সকালবেলা আমি এই যে বিছানা টিছানা গুছিয়ে নিলাম, আর ওইদিকে তো ভাই পাস্তা বানাচ্ছে, আর যে মা বসে রয়েছে, পাপানের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর ওই যে বদমাইশি করছে, দেখো হয়নি তো, হয়ে গেছে ভাইয়ের পাস্তা, বললো যে হয়ে গেছে। তো এখন আজকে আমার আর মায়ের কোনো কাজ নেই, সকালবেলা ব্রেকফাস্ট বানানোর রবিবারের দিন, সকালবেলা ভাই পাস্তা বানিয়ে খাওয়াচ্ছে। আর বাবা বাড়ি নেই, বাবার ডিউটি আছে আজকে, কিন্তু বাবা চলে গেছে। আর এই যে আমরা এখন তিনজন, মা খাবে না, আমি আর ভাই খাবো, মা মুড়ি খেলো একটু জল দিয়ে ভিজি। আর মায়ের শরীরটা আজকে একদম ভালো নেই, মানে কালকে রাত দুটোর সময় হঠাৎ করে মায়ের বুকের বাঁদিকে ব্যথা হচ্ছিলো, তার জন্য মাকে এরপরে আবার ডাক্তারের কাছে নিয়ে যাবে ভাই। অনেকটা হয়েছে তো, মা খাবে না? হটপটে ভরে রাখ, মা তাহলে একটু পরে খাবে, মা খাবে না ভেবে মা আবার একটু মুড়ি খেলো। হ্যাঁ, হাত মুছবো, জানলার উপরে রাখি, এখানে বসে বসে খাবো জানলার সামনে। কি বদমাইশি করছে দেখেছো, আমাদের জানলার সামনে তো বেশ ফাঁকাই আছে আপাতত, এই জায়গাটা যাদের তারা এখনো বাড়ি টাড়ি করেনি, তো ধরো ব্যাক ক্যামেরায় দেখি, বাড়ি টাড়ি করেনি জন্য এই জায়গাটা ফাঁকা আছে এখনো, জানলার সামনেটা বসতে বেশ ভালোই লাগে।
তাহলে এসো তাড়াতাড়ি খেয়ে যাও। আমরা ভাই বোন মিলে জমিয়ে পাস্তা খেয়েছি, পাস্তাটা ফাটাফাটি খেতে হয়েছিল, খেয়ে ভাই কিন্তু কাজে লেগে পড়েছে। আর সারা সপ্তাহের যে জমে থাকা ঝুল টুলগুলো ও ভ্যাকুম ক্লিনার দিয়ে পরিষ্কার করে নিচ্ছে, কারণ ঝাঁটা দিয়ে ঝাড়লে আমার আর আমার মায়ের অবস্থা খারাপ হয়ে যাবে, কারণ আমাদের দুজনেরই ডাস্ট অ্যালার্জি আছে প্রচণ্ড পরিমাণে। আমি তো একদমই ঝুল ঝাড়া বা ধুলো ঝাড়া এগুলোর মধ্যে থাকতেই পারি না, মোছা টোছা এগুলো করতে পারি, মানে ঘর আমাকে ডাক্তার বলেই দিয়েছে মানে ঝাড়াঝুড়ি এগুলো কিচ্ছু করা যাবে না, ঘর মুছতে পারবে কোনো সমস্যা হবে না। তো ওই মানে সব কটা ঘরও পরিষ্কার করে দিল, আর প্রত্যেক সপ্তাহতেই করে এটা ওর ডিউটি এই ঝুল ঝাড়া টাড়াগুলো। আর তারপরে ও ঘর ও আমি যখন থাকি না তখন ওই মুছে দেয়, কারণ মা পারে না জন্য। কিন্তু আজকে কিন্তু ঘর আমি মুছে দিয়েছি, আর আমি তার আগে বিছানা চাদর টাদরগুলো চেঞ্জ করে নিচ্ছি, বালিশের কভার চেঞ্জ করে এই বালিশের কভার বিছানা চাদর এগুলোকে ভিজিয়ে দিয়ে ঘরগুলো মুছে নেব, আর তারপরে এগুলো কেচে আমি স্নান করে নেব। তো এই হচ্ছে আজকের রবিবারের কাজকর্ম। তার মধ্যে কিছু ফার্নিচার সরানো হয়েছে, ওই যে নতুন খাটটা এসেছে তোমাদেরকে দেখালাম ওই ঘরে সেট করা হয়েছে, ওই ঘরটা এখন আপাতত কমপ্লিট নয়, মানে ওরকম অবস্থায় রয়েছে, কিন্তু এখন মিস্ত্রি লাগানো সম্ভব হচ্ছে না পট্টি বা রং করানোর জন্য, যেহেতু মায়ের এরকম অবস্থা এখন কোনোভাবেই সম্ভব না মিস্ত্রি লাগানো, সেই জন্য ওই অবস্থাতেই ওই ঘরের মধ্যে নতুন খাটটা সেট করা হলো। তো ওই সেই জন্য এই মাঝের ঘর থেকে কিছু ফার্নিচার ঠেলে ওই ঘরে নেওয়া হয়েছে, ওই ঘরের ফার্নিচার এই ঘরে নেওয়া হয়েছে, সেগুলো তোমাদের সব কিছুই দেখাবো। তার আগে তোমরা একটু দেখে নাও, এদিকে তো আমি আর আমার ভাই মিলে কাজ করছি, আর ওইদিকে আমার বর কী কাজ করছে ওইদিকে, মানে আমাদের বর্ধমানের বাড়িতে মানে কত কাজের ছেলে সবাই সেটা শুধু দেখো, মানে এদিকে আমার ভাই ওদিকে আমার বর, মানে সবাই চারিদিকে বাড়ি পরিষ্কারে ব্যস্ত হয়ে পড়েছে, আর আমাকে নাকি সারপ্রাইজ দেবে, তো সেই জন্য এগুলো কাজ করে ভিডিও করে আবার আমাকে পাঠাচ্ছে, বলছে এগুলো তোমার ব্লগে দিয়ে দাও, আমি কত কাজ করছি সবাইকে একটু দেখাতে হবে না। আসলে বিয়ের আগে আমি যে কাজগুলো করতাম, মানে একটা মেয়ের যে দায়িত্বগুলো থাকে বাড়িতে মায়ের শরীর খারাপ থাকলে, সেই সব দায়িত্বগুলো এখন ভাই মাথায় নিয়ে নিয়েছে, ও পুরোটাই সামলায় বলতে গেলে, মানে বাবা যখন বাড়িতে থাকে না। যে বাপ্পা পরিষ্কার করছে, আমিও পরিষ্কার করছিলাম এতক্ষণ, ক্যামেরাটা করতে প্রথমে ভুলে গেছিলাম, পরে অর্ধেক হয়ে যাওয়ার পর মনে পড়লো, পরে অর্ধেক হয়ে যাওয়ার মনে মনে পড়লো যে ক্যামেরাটা করে রাখা দরকার। ওদিকে লীনা কী করছে তোমরা তো সবাই দেখেইছ, আর এদিকে আমরা কী করছি এটা দেখতে থাকো। বাপ্পা কিছু বলতে চাইছে, আমাদের হোলি স্পেশাল কাজ, হোলি স্পেশাল কাজ। আসলে এই সময়টায় কোনো রকম কোনো বৃষ্টি নেই, কত মাস যে বৃষ্টি হয় না তার ঠিক ঠিকানা নেই, তো ছাদ উঠোন মানে যা কিছু বলো রাস্তাঘাট এত ধুলো, এত ধুলো উড়ছে সে আর বলার মতো না, বাড়িঘরের ভেতরে তো মানে পুরো কালো কালো হয়ে যাচ্ছে। আর আমাদের বর্ধমানে মানে যেখানে বাড়ি তার আশেপাশে না প্রচুর ওই চিড়ের কল মুড়ির কল, তারপরে ওই কী বলে রাইস মিল এইসব আছে, তো মানে প্রচুর নোংরা হয়, আর ছাদগুলো তো পা দিলে পায়ের তলায় পুরো কালো কালো ছাই ছাই হয়ে যায় এরকম একটা অবস্থা। আর এই যে প্রচুর পাতা মানে গাছপালা লাগানো ছিল যেগুলো কিছু গাছ মরে গেছে, প্রচুর পাতা শুকিয়ে শুকিয়ে পড়েছে, অনেকটাই নোংরা হয়েছে। আমি যেহেতু অনেকদিন বাড়িতে নেই, কমলাও ঠিকঠাকভাবে তো কাজ করছে না, ও আসছে মানে প্রদীপ যে সময়টা বাড়ি থাকছে সেই সময়টা হয়তো ঘরটা মুছে দিয়ে রান্নাঘরের বাসন টাসন একটু ধুয়ে দিয়ে চলে যাচ্ছে, সেরকমভাবে তো আর কাজ করা হচ্ছে না। তো প্রচুর নোংরা জমে গেছিলো সেইগুলোকে, এই যে জানলার বক্স টক্সগুলোকে একদম বাইরে থেকে ভালো করে পাইপ দিয়ে ডোলে ডোলে গ্রিলগুলোকে ধুয়েছে, জানলাগুলোকে ধুয়েছে, একদম ভালো করে পরিষ্কার করে দিয়েছে সব কটা জানলা, আমাদের বারান্দার বক্স সব কিছু করেছে, মানে একদিন হয়নি মানে দু তিন দিনও সময় লেগেছে। এই যে যে কাজটা আমাকে পাঠিয়েছে এটা একদিনেই করেছে ওরা দুজনে মিলে। বাপ্পা দেখো এ হচ্ছে প্রদীপের বন্ধু, তো মানে ভীষণই ভালো সম্পর্ক প্রদীপের সঙ্গে, তো নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে, আর এখন আমি যেহেতু নেই সেই জন্য প্রদীপের সঙ্গেই থাকছে, রাতেও আমাদের বাড়িতেই থাকছে প্রদীপের সঙ্গে, রাতে ঘুমোচ্ছে। আর এইদিকে দেখো ছাদ পরিষ্কার করতে করতে মানে ছাদে পুরো মানে বৃষ্টির মতন জল জমিয়ে ফেলেছে, ছাদ ধুয়ে একদম চকচকে করে দিয়েছে, ঘরের মেঝে বানিয়ে দিয়েছে ছাদটাকে পুরো। বিশ্লেষণ করে দিল কি করে ছাদে জল জমেছে, ঠিক আছে, আপনাদের যাতে বুঝতে অসুবিধা না হয় সেই জন্য বাপ্পা বুঝিয়ে বললো, তাই তো? আর কিছু বলবি না, আমরা একটু বুঝি কম, তো ওই জন্য আবার বুঝিয়ে বললাম, ঠিক আছে।
তাহলে এরপর আমরা কি করি না করি দেখতে থাকো। ঘোড়ার ডিম গড়েছে, এরপরে স্নান করেছে, স্নান করে পুজো দিয়েছে, পুজো দিয়ে হোটেলে গেছে, হোটেলে খাবার দাবার খেয়ে স্টোরে চলে গেছে। মানে সকালবেলা বেরিয়েছিল ওর কাজের জায়গায়, সেখান থেকে এসে তারপর আবার স্টোরে গেছে। স্টোরে এখন তো জানোই তোমরা যে আলু লোড হচ্ছে স্টোরে, তো সেখানে আমাদের কাজ থাকে, তো সেখানে গিয়ে আমাকে আবার দেখাচ্ছে ওই যে দেখো কত ট্র্যাক্টরে করে কত আলু এসছে, সব হিমঘরে ঢুকছে। আমার এগুলো দেখতে বেশ ভালো লাগে, হিমঘরের ভেতরে আমি ঢুকেও দেখেছি কিরকম হয়। এইদিকে আমি কাছাকাছি করেছি, কাছাকাছি করে সবকিছু মেলে দিয়ে দেখো চুলটাকে মানে ছেড়েছি একটু আছড়িয়ে যে আমি স্নান করতে ঢুকবো। তার মধ্যে প্রদীপের ফোনটা এসছে, তো ফোনে কথা বলছি। আমার স্নান করতে করতে প্রায় 4টে বেজে গেছিলো, তারপরে স্নান টান করে একটু ফ্রেশ হয়ে তারপরে সেই কুলের আচারটা বানিয়েছি, যে ভিডিওটা তোমরা আগের দিন দেখে ফেলেছ। তোমাদেরকে বললামই যে কুলের আচারটা আমি পরের দিন বানিয়েছি। তো যাই হোক, এরপর ফার্নিচারগুলো সরানো টরানো হয়েছে, অনেক কিছু হয়েছে, সব কিছু তোমাদেরকে আমি ভেবেছি আগামীকাল একটা ভিডিও করব। করে তোমরা অনেকে দেখতে চেয়েছো যে আমার বাবার বাড়িটাকে একটু ঘুরে দেখাতে, এই ভাঙাচোরা বাড়িটাই তোমরা দেখতে চেয়েছো। তো চলো একবার আমি ভেবেছি দেখাবো তোমাদের এই ভাঙাচোরা বাড়িটা, যদি ভিডিও করতে পারি। আসলে একা একা ভিডিও করতে হয়, তো এখানে আমি প্রদীপের সঙ্গে অনেকক্ষণই কথা বলছিলাম, ওকে দেখাচ্ছিলাম, আর ওর প্রচণ্ড হাসি পেয়ে যাচ্ছিল যে ভিডিও করলে এইভাবে দেখাচ্ছি আমি ভিডিওতে বাট আমার ব্লগে। তো আরও এমনি সবাই মানে ওখানে গিয়ে কী করছে না করছে এইসব কথা বলছিল। তো এই লোডিং হচ্ছে, আলু লোডিং হচ্ছে ওখান থেকে। আর তোমরা অনেকে জানতে চেয়েছিলে যে আমার বর কী করে, এটা অনেকের কোশ্চেন, অনেকের কোশ্চেন। সেটা হচ্ছে আমার বর বিজনেস করে, আমাদের বিজনেস আছে, এটাই ব্যাপার। কী বিজনেস করে না করে সেটা তো তোমরা যে দেখতেই পেলে, কিন্তু বলে দিলাম যে বিজনেস করে, আর কিসের বিজনেস করে সেটাও বুঝে গেলে। আমাদের হচ্ছে আলুর বিজনেস আছে, এই হচ্ছে ব্যাপার। তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করি, এরপর আর বাড়াবো না, কারণ এরপরে স্নান টান করে তো ওই অন্য ব্লগে শ্যুট করেছি, এরপরে আমি আর ভিডিও করিও নি। তো চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামীকাল নেক্সট ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে ভালো রেখো। তো চলো টাটা, বাই বাই। ও আরেকটা কথা, তোমরা যদি আমার ফেসবুক বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে রেখো, আর যদি আমার ইউটিউব বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে রেখো। তো চলো টাটা, থ্যাংক ইউ।